এই যাত্রা ঢাকা সিলেট মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। নরসিংদীর অন্তত তিনটি স্থানে থেমে থেমে যানজট হচ্ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। উত্তরবঙ্গের পথে নেই ভোগান্তি। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর অংশের ইটা খোলা, মাধবদী ও ভোলানগর এই তিন স্থানে থেমে থেমে চলছে যানবাহন। সড়কে সংস্কার কাজ চলতে থাকায় এই স্থানগুলোতে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এদিকে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় কোনো জট দেখা যায়নি, স্বাভাবিক গতিতেই বাড়ি ফিরছে মানুষ। উত্তরবঙ্গের পথেও নেই কোনো ভোগান্তি। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত জটের সংখ্যা থাকলেও এখনও পর্যন্ত দুর্ভোগ ছাড়াই চলছে যান। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মহাসড়কের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, মহাসড়কে কয়েকটি জায়গায় যানজট তৈরি হচ্ছে, এই বিষয়ে জানাবেন। এছাড়া এই জট নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? চৈতি, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 250 কিলোমিটারের মতো। এর মধ্যে কিন্তু নরসিংদী অংশে রয়েছে সদর মাধবদী থানার কান্দেল থেকে রায়পুর উপজেলার মাহমুদাবাদ পর্যন্ত দীর্ঘ 52 কিলোমিটারের মহাসড়ক কিন্তু নরসিংদী অংশে রয়েছে। এবং এই মহাসড়ককে ঘিরে কিন্তু ঈদের যে যাত্রা রয়েছে, যাত্রীদের বাড়িতে যাওয়ার যে আনাগোনা রয়েছে সেটিকে ঘিরে কিন্তু যে একটি যানজটের সংখ্যা ছিল, এবং এটি কিন্তু পুরোপুরি যাত্রীদের অভিযোগ যে যানজটের সংখ্যা করেছেন তারা। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে ঢাকা সিলেট মহাসড়কের এই 52 কিলোমিটার অংশে শান্তিপূর্ণভাবে যাতে যাত্রীরা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারে এই জন্য কিন্তু তারা তাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। মোবাইল টিম সহ কিন্তু হাইওয়ে পুলিশ, ফাঁড়ি পুলিশ, তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা পয়েন্টে। এটি কিন্তু গাজীপুর, কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের চারটি জেলা ছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার যে অভিমুখী সড়ক এই চত্বরটি, এখানে আমি আছি এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলায়। এখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু জ্যাম ছিল, এখন কিন্তু বৃষ্টির কারণে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক রয়েছে। আমি কথা বলেছি এখানকার ইটাখোলা হাইওয়ে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ইলিয়াসের, জনাব ইলিয়াসের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে ঢাকা সিলেট মহাসড়কের এই পয়েন্টটি অর্থাৎ ইটাখোলা পয়েন্টটিকে নির্বিঘ্ন করতে কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে, এবং তারা কিন্তু বলেছেন যে টহল পুলিশ ছাড়াও নিরাপত্তা কর্মীরা এই ঢাকা সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। তো আমি আশা করছি, আমরা ধারণা করছি যে ঢাকা সিলেট মহাসড়ক পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা বাড়বে, সেই সাথে কমবে যানজট, ভোগান্তি কমবে যাত্রীদের। তো চৈতি, এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি। স্বপন, ধন্যবাদ আপনাকে। এই যাত্রার আরো খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক, এর পিছনে বড় কারণ হিসেবে কি দেখছেন? বড় কারণটি হচ্ছে যে মহাসড়কের যে উন্নয়ন কাজ হয়েছে এবং পুলিশি তৎপরতা আমরা লক্ষ্য করেছি, সমন্বিত উদ্যোগের কথা আমরা জেনেছি। আমরা দেখেছি যে এই মহাসড়কের যে চিত্র, সেই বিগত দিনের চিত্র থেকে এখন আজকে একটু ভিন্নতা আমরা লক্ষ্য করছি। তবে সকাল থেকে যে মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ কম থাকলেও কিন্তু এখন আবার সময় গড়ানোর সাথে সাথে চাপ বাড়ছে। আমার সাথে রয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সরপুদ্দিন। তিনি এবং তার পুলিশ সুপার আমরা বিগত কয়েকদিন যাবতে মহাসড়কে দেখছি যে তারা রাতভর এই মহাসড়কের যানজট নিরসনে কাজ করছে। আপনি জানেন যে বিশেষ করে যে সময়টাতে মধ্যরাতের পরে এবং সেহরির পরে যে সময় চালকরা ঘুমিয়ে থাকে এবং মহাসড়কে দুর্ঘটনার সৃষ্টি হয়, সেই সময়টাই আমরা তাদেরকে মাঠে পেয়েছি, আমরা তাদের কাজ করেছি। কিন্তু এর মধ্যেও আপনাদের অনেক সফলতার মধ্যেও আমরা যে সংখ্যাটি করছি, বিকাল নাগাদ পোশাক পল্লীর ছুটি হবে এবং আগামীকাল সরকারি ছুটি হবে। আপনি জানেন, আপনি কাজ করছেন এই বঙ্গবন্ধু সেতুটি আছে যেটি দুই লেনের সেতু, সেই সেতু দিয়ে এত অতিরিক্ত গাড়ির যানবাহন ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাগুলি কি? আপনারা যে শুরুতেই আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে, কিন্তু এই সংখ্যাটি আপনারা মোকাবিলা করবেন কিভাবে?
ধন্যবাদ। ঈদে গরমুখী মানুষকে আমি শুভেচ্ছা জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকে এবং সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই এইটুকু যে টাঙ্গাইল প্রান্তে যে 65 কিলোমিটার হাইওয়ে রয়েছে এই সুপার এক্সপ্রেস ওয়ে আমরা প্রত্যাশা রাখছি সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে প্রায় 700 পুলিশ সদস্য এখানে কাজ করছে। আপনি যে বিষয়টি আশঙ্কা করছেন বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে, সেই জন্যই তো আমাদের যথাযথ আমরা পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু ব্রিজের যে ইসের কথা বলছেন, বঙ্গবন্ধু ব্রিজটি আপনারা জানেন যে ইতিপূর্বেও যখনই চাপ হয়েছে আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে এই গর্ভবতী মানুষের নিরাপদে যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ সুপার এবার স্পেসিফিক কি মানে করবে আপনারা কি বঙ্গবন্ধু সেতু কি একমুখী করে দেবেন? আমরা যদি প্রয়োজনে নিরীক্ষা সেটা ডিমান্ড করে অবশ্যই আমরা একমুখী করব। পাশাপাশি আমাদের যে ডাইভারশন রয়েছে সেটা আমরা বুয়াপুর গোবিন্দাসী হয়ে বুয়াপুর লিঙ্ক রোডে সেটাও আমরা চালু করব। আমরা সকল বিকল্প ব্যবস্থায় আমরা হাতে রেখেছি যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে এই মহাসড়ক দিয়ে আপনার সাথেও খুব আশাবাদ ব্যক্ত করতে চাচ্ছি যে বিগত বছরের তুলনায় এবছর ঈদ অনেকটা স্বস্তিদায়ক হবে। আমরা তাদের যে কর্মকাণ্ডগুলিকে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তি হবে যারা নিরাপদে বাড়ি ফিরবেন। সোহেল ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে উত্তরবঙ্গের সড়কের পরিস্থিতি জানাতে আরো যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, ঈদ যাত্রায় স্বস্তি আনতে গতকাল বেশ কয়েকটি ওভারপাস ও সেতু খুলে দেয়ায় উত্তরাঞ্চলগামী যান চলাচলে কতটা প্রভাব দেখছেন জানাবেন। উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার সিরাজগঞ্জে যান চলাচলে এবার যে 7টি ওভারপাস, 2টি সেতু এবং 1টি রেল ওভারপাস যে খুলে দেওয়া হয়েছে সেটির প্রভাব কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং তার প্রভাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু খুবই স্বস্তির সাথে যারা ঈদ যাত্রায় ঘরে ফিরছে তারা কিন্তু স্বস্তির সাথে বাড়ি ফিরছে। বিশেষ করে আমি যদি সিরাজগঞ্জের কথা বলতে চাই, সিরাজগঞ্জে কিন্তু এই বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল এবং হাটিকুমরুল থেকে চান্দাইকোনা এই রাস্তাগুলোতে কিন্তু সাধারণত কয়েক কিছু পয়েন্টে কিন্তু আমরা প্রতি বছরই যানজট কিন্তু লক্ষ্য করি এবং এই যানজটটা কিন্তু ধীরে ধীরে দীর্ঘ, ঈদ যত ঘনিয়ে আসে ততটাই দীর্ঘ হয়। তো এই ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো বিশেষ করে মুলিবাড়ি চেকপয়েন্ট, পাচিলা, দাঁতপুর এবং দাঁতিয়া এই অঞ্চলে এই 4টি অঞ্চলের কিন্তু 3টি ওভারপাস এবং এই দাঁতিয়া সেতু যেটি রয়েছে সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার প্রভাবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ বাড়লেও কিন্তু এই এই অঞ্চলগুলোতে কিন্তু এখন কোনো প্রকার আমরা যানজট লক্ষ্য করছি না এবং মানুষ কিন্তু খুবই স্বস্তির সাথে ঘরে ফিরছে এখন পর্যন্ত। আগামীকাল থেকে ছুটি শুরু হবে, সেই ক্ষেত্রে যানজটের চাপ আরও বৃদ্ধি পেলেও যারা এই সড়ক সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশেষ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সমন্বয় করে যারা এই সড়কের দেখভাল করছেন তারা যেটি বলছেন যে চাপ বাড়লেও সড়কের যেহেতু সক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের যানজটের সংখ্যা তারা দেখছেন না। এছাড়া আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের প্রধান এবং রাজশাহী অঞ্চলের যে ডিআইজি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে এই মহাসড়ক পরিস্থিতি তারা সরজমিনে তারা কিন্তু দেখেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে এই 700+ পুলিশ সদস্য মহাসড়কে সার্বক্ষণিক তারা এই ডিউটিতে অবস্থায় থাকবেন এবং তাছাড়া ড্রোন যে প্রযুক্তি রয়েছে সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে কিন্তু যদি কোথাও যানজটের সৃষ্টি হয় তারা কিন্তু সেটি দিয়ে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন পর্যবেক্ষণের মাধ্যমে। তো এখন পর্যন্ত খুবই স্বস্তির সাথে ফিরছে। এছাড়া এই আকাশ এতদিন যে গরমের প্রভাব ছিল আজকে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন এবং ছায়া রয়েছে তার জন্য কিন্তু স্বস্তিতে ঘরে ফিরছে উত্তরবঙ্গের মানুষ। তো এই ছিল সর্বশেষ মহাসড়কের চৈতি। খালিদ ধন্যবাদ আপনাকে।